গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথ্বী ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি কদিন ধরে আর কি ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা অ্যাকচুয়ালি ঠিক নেই। শরীরটা আর কি বলতে আর কি কদিন ধরে কানে খুব যন্ত্রণা হচ্ছে, কানে কি হয়েছে বুঝতে পারছি না। তো সেই জন্য আর কি ভিডিও টিডিও করার দিকে অতটা ন্যাক ছিল না আর কি, সেরকমভাবে কোনো ইয়ে ছিল না বলে আর কি ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, ভাবলাম আজকে একটু অনেকটাই ঠিক আছে, আজকে দিয়ে ব্লগটা শুরু করি। তো আর কি আমার বাসি কাজটা হয়ে গেছে, আর তোমার দেখতেই পাচ্ছ আমি যে স্নান করে চলে এসেছি। তো এখন আমি টিফিন করব, আজকে টিফিনে অবশ্য বেশি চাপ নেই, ওই আর কি রুটি একটু হবে, ভাতও আছে আর দুধ টুধ রয়েছে, এই দিয়েই ভাবছি আজকে টিফিনটা কমপ্লিট করে নেব। আজকে বেশি কিছু করবো না, ভালোও লাগছে না। তো টিফিনটা করে নিয়ে তারপরে আমার ছেলেকে আবার পড়াতে আসবে, তুমি ঘরটাগুলো গুছিয়ে নিয়ে, আমার ছেলে ওর বাবা দুজনে ঘুমাচ্ছে, ও আবার উঠে আবার খেয়ে আবার ডিউটি যাবে 11টার সময়। তো আর কি আমি কাজ বাজগুলো গুছিয়ে নিই, তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো আমি ভাবলাম তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করা হয়নি, যে আমরা তিনজন রাতে যখন ঘুমাই তো আমাদের সাথে আর একজন থাকে, সেই ব্যক্তিটা হলো এই যে আমাদের বাইক। আমাদের বাইক আমাদের ঘরের ভিতরেই থাকে, কারণ আর কি আমাদের বাইক রাখার সেরকম জায়গা নেই। তো আমাদের উঠোনে হয়তো দেখা যায় একটা প্লাস্টিকের একটা ছোট্ট মতো ঘর মতো করা, ওইটা ওইখানে আর কি সারাদিন থাকে, আর রাতের বেলা রাখি না, বুঝতেই পারছো রাতের বেলা এত বড় একটা জিনিস বাইরে রাখবো সেই জন্য রাখি না। আমাদের অ্যাকচুয়ালি দুটো রুম, বারান্দা নেই, তো তো সেই জন্য আর কি এই আমাদের ঘর আমাদের রুমের ভিতরেই থাকে, সকাল হলেই আমরা বের করে দিই। তাই ও একটু পরেই ঘুম থেকে উঠবে, উঠে আবার বের করে দেবে বাইকটা। আমরা এত বড় জিনিসটা বাইরে রাখি না, যা চোরের উৎপাত সেই জন্য আর কি রাখা হয় না, এই ভিতরেই থাকে। এ এখন বের করে দেবে ঘুম থেকে উঠেই, এই যে আমাদের পাই। তো যাই হোক, আমি কাজ কাজ কোনো করে নিই, তোমরা দেখতে থাকো।
আমার এঠু বাসন টাসনগুলো মাঝে হয়ে গেছে, সকালে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো মেজে নিয়েছি, জলও ভরে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আমার ছেলেকে পড়াতে চলে এসছে, তো ওনার জন্য একটু চা করে দেবো। আর কি গরম, প্রচুর গরম, আর মেঘ হয়ে রয়েছে পুরো, আমাদের এই দিকটা পুরো মেঘ হয়ে রয়েছে, আর সেই জন্য আরও বেশি গরম লাগছে, একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, আর আমাদের কী কী রান্না হচ্ছে আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে ডাল হচ্ছে, আর এই যে ওখানে চা বসিয়েছি বাবনের আন্টির জন্য, আর এখানে যে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, চাটা হয়ে গেলে ওই সাইডে ভাতটা বসিয়ে দেবো। এখানে টমেটো কাটা রয়েছে, আর এই যে এখানে আলু, আর এই মাছ। এই টমেটো আলু দিয়েই মাছটা হয়তো হবে, আমি সঠিক জানি না। তো এই ছোটো মাছ তো আর কি সবাই খায় না, যেমন আমার ছেলে খায় না, ওর বাবাও খায় না, আর সুমি খায় না, তারপরে ননদও খায় না, তো ওদের জন্য হয়তো ডিম টিম কিছু একটা হবে। যাই হোক, আর সম্পূর্ণটা রান্না হয়ে গেলে আবার তোমার সাথে শেয়ার করব, ততক্ষণে যেন দেখতে থাকো। তখন দেখিয়েছিলাম যে প্রচুর মেঘ করেছে, কালো হয়ে গেছিলো, পুরো অন্ধকার হয়ে গেছিলো মেঘ। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই যে বাইকটা আজ ঢুকিয়ে দেয়নি, ওই যে ঘরটার মধ্যে আজ ঢুকিয়ে দেয়নি, বাইকটা আজ ভিজছে, ও তো কাজে চলে গেছে। তো সকালে রোজ বলি, আজকে আর বলিনি বলে আর আজ ও বাইকও আর ঢুকিয়ে দেয়নি, ওইভাবে রেখে চলে গেছে। ভিজবে এবার যতক্ষণ না আসবে, আসবে সেই দুটোর সময়, ততক্ষণে গাড়ি ভিজতেই থাকবে যতক্ষণ বৃষ্টি হবে। আর এই যে আমাদের বাবা এখন স্নান করবে, এখন তাই আর কি চিন্তায় রয়েছে বৃষ্টি কখন থামবে। আজকের আমাদের মেনু আলু আর ছোট মাছ দিয়ে যে একটা তরকারি হয়েছে, আর এখানে ডিম অমলেট করে একটি ঝোল হয়েছে, আর এখানে পেঁপের ডাল হয়েছে, কারণ পেঁপের তরকারিতে কেউ খেতে চায় না, তাই পেঁপে দিয়ে ডাল করেছে। এই যে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসন আর কি মেজে জল ঝরানোর জন্য রাখা হয়েছে। তো
তো এবার শুধু খাওয়াটা বাকি, ও আসবে দুটোর পরে, তো এসে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, তারপর আমরা খাবো, তারপর আসছে আবার পরে কথা বলতে, দেখতে থাকো। তো এই যো আমাদের বাবার ঘুম থেকে উঠে পড়েছে, এই যো এখন ওকে আমি খেলতে যেতে বলছি, এখন খেলতে যাবে না, খেলতে যাবে আজকে খেলবে না, তুমি গুড বয় হয়ে গেছো। গুড বানান বলো তো বাবা, আন্টি আজকে শিখিয়ে গেছে। তারপর ডি, গুড, তাই তো? হ্যাঁ বাবা ভালো ছেলের মতো পড়ো তো আন্টির কাছে। তো আবার কথা বলছি পরে, বাবা এখন উঠেছে, ও একটু খেলবে, খেলাধুলো করে নেবে, তারপর ওকে আমি খাওয়াবো, তারপর আসতে হবে পরে কথা বলতে। তো তোমাদের সাথে সন্ধ্যের পর থেকে আর কথা বলা হয়নি, তো যাই হোক এখন আমি চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা শুতে চলে এসেছি, ভিডিওটি আর বেশি বড় করছি না আর কি, ভিডিওটি এখানে এন্ড করছি। তো ভিডিওটি যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো এখনো জন্য টাটা।